নমস্কার বন্ধুরা, পুরাণগর্ভ চ্যানেলে জানে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। মা তারার কাছে আপনাদের সকলের সুস্থতা কামনা করি। বর্তমান যে ভয়াবহ পরিস্থিতি, তার থেকে যেন বিশ্ববাসী খুব সহজেই এবং তাড়াতাড়ি নিষ্কৃতি পায়। আজ আমার আলোচ্য বিষয় খুবই সংক্ষিপ্ত, তা হলো তারাপীঠে মা তারার চরণামৃত। চরণামৃত শব্দটিকে ভাঙলে দুটি শব্দ বেরিয়ে আসে, একটি হলো চরণ যার অর্থ হচ্ছে পা, আরেকটি হলো অমৃত যা হলো সুধাধারা। অর্থাৎ দেবতাদের চরণের ধৌত জলই হলো চরণামৃত, কিন্তু তারাপীঠের মায়ের চরণামৃত হলো সেটি যেটি সকালবেলা অর্থাৎ দৈনন্দিন মায়ের যে স্নান পর্ব হয়, অর্থাৎ মায়ের যে শিলামূর্তির স্নান পর্ব অনুষ্ঠিত হয়, সে স্নানের ধৌত জলই হলো এই চরণামৃত, যা অতি মূল্যবান। সকলের ভাগ্যে জটে না এই চরণামৃত। তাই আমার একান্তই অনুরোধ, আপনারা যখনই তারাপীঠে যাবেন অবশ্যই এই চরণামৃত গ্রহণ করবেন। মা আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। এখন আমি আপনাদেরকে সেই ছবিটি প্রদর্শন করব, চলুন দেখে নেওয়া যাক। এই ছবিটি হলো এখনকার মা তারার মূর্তি, যা দেখলে মানুষের মনে পরম শান্তির সৃষ্টি হয়। আরেকটি ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি হলো বহু যুগের ছবি, এমনকি বামদেব বাবার জন্মের পূর্বের এই বিগ্রহ। আশা করি এই ছবি দুটি দেখে আপনারা খুবই আনন্দিত হয়েছেন। আপনারা আনন্দ পেলে আমি অত্যন্ত খুশি হব, আর যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই লিখবেন। জয় বাম, জয় মা তারা।